আসসালামু আলাইকুম জানুয়ারি দু মাসের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার একটি চমৎকার সুখবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা জানুয়ারি দু মাসের জন্য সুখবরটি হল প্রত্যেকের অ্যাকাউন্টে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা চলে এসেছে অর্থাৎ এখন জানুয়ারি দু মাসের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ব্যাংক থেকে উঠাতে পারবেন সারা বাংলাদেশে দুই লক্ষ উনিশ হাজার সাতশো আটান্ন জন ভাতাভোগীর অনুকূলে জানুয়ারি দু হাজার তেইশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ এমআইএস এর ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সোনা অর্থাৎ জিটুপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে জানুয়ারি দু হাজার তেইশ মাসের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে জীবিত এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের প্রত্যেকের অ্যাকাউন্টে বিশ হাজার টাকা করে দেওয়া হয়েছে তবে ইতিপূর্বে যারা ব্যাংক থেকে ঋণ উঠিয়েছিলেন তারা কিন্তু পুরো বিশ হাজার টাকা করে পাবেন না ঋণ বাবদ কিছু টাকা কেটে রাখা হবে পাঁচশো পঞ্চাশটি উপজেলার মাঝে জানুয়ারি দু মাসের জন্য দুই লক্ষ উনিশ হাজার সাতশো আটান্ন জন ভাতাভোগীর অনুকূলে সম্মানী ভাতা বিতরণ করলেও বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের আওতাধীন যে সকল বীর মুক্তিযোদ্ধাগণ রয়েছেন যেমন শহীদ যুদ্ধহত ও খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ তারা এই প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না তাদের জন্য নতুন বাজেটের অর্থ ছাড়করণ করা হবে আর সেই অর্থ ছাড়করণ যখন হয় সাথে সাথে আমি চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ